আসসালামু আলাইকুম ভাই, আজকে আমি আসছি আমাদের ভাইয়ের বাসায়। আমি একটা টেবিল ল্যাম্প বানাবো সেই পরিকল্পনা করে আসছি। তো এই টেবিল ল্যাম্প বানানোর জন্য আমার কাছে তেমন কোনো জিনিসপত্র নেই। আমি নিয়ে আসছি কিছু জিনিসপত্র যেগুলো অপ্রয়োজনীয় এবং পরে থাকা জিনিসপত্র, সেগুলো দিয়ে আমি টেবিল ল্যাম্প বানাবো, এবং কিছু দরকারি জিনিসপত্র যেগুলো কিনতে হবে, যেগুলো দাম আমি হিসাব করছি, জানি না কত হবে। তো ভাই জানে, তো আমি সেই খরচ দিব, দিয়ে আমি সেই জিনিসটি বানাবো, সেই জন্য চলে আসছি। তো এখন ভাই আমাকে যদি সাহায্য করে তাহলে আমি সেই জিনিসটি বানাতে পারবো। তো ভাই, কি আপনি কি আমাকে সাহায্য করবেন? হ্যাঁ, অবশ্যই করব। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আশা করি আপনারা অবগত আছেন এবং আপনারা আমাকে অবশ্যই অনেক দিন ধরেই চেনেন। তো আজকে আমার এই ছোট ভাই চাচ্ছে যে একটা টেবিল ল্যাম্প বানিয়ে সে পড়াশোনা করবে, এর জন্য আর কি টেবিল ল্যাম্পটা তৈরি করতে চাচ্ছে। তো আমি আজকে তাকে সাহায্য করব, এবং এইরকম টেবিল ল্যাম্প যেন আপনারাও ব্যবহার করতে পারেন, আপনারা যারা পড়াশোনা করেন, তো তাদের জন্য আশা করি এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে এবং খুবই সুন্দর সুন্দর একটা লাইটিং সিস্টেম হবে। তো কি কি জিনিসপত্র আমার ছোট ভাই এনেছে সেগুলো এখন আমি এখন আপনাদের দেখাবো, এবং সেইগুলো জিনিসপত্র পড়ে থাকা আসলে যেগুলো প্রয়োজনে আসবে না, মনে করেন ফেলে দেওয়ার মতো, সেই রকম জিনিস দিয়েই কিন্তু মূলত এইগুলো বানিয়ে দিব। তো আপনারাও আশা করি এইভাবে বানিয়ে নিতে পারবেন। তো চলুন জিনিসপত্রগুলো দেখা যাক। ভাই আমি খুব এক্সাইটেড। তো আমি আজকে এই জিনিসটা বানাবো, ব্যানে আমি এটা পড়বো, এবং খুবই খুবই কম খরচে, যেটার দাম 200-300 টাকা হয়, সেটি আমি মাত্র 50 টাকাতে করবো। সেই জন্য আমি খুবই এক্সাইটেড, আমার সাথেই থাকবে, এবং ভাইয়ের ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাই। ভাই শোনো, আর একটা কথা, সেটা হচ্ছে ভাই অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু। এখানে আমরা দেখতে পাচ্ছি এইগুলো জিনিস, এগুলো আমার ছোটো ভাই নিয়ে এসছে। এখানে তার দেখতে পাচ্ছি পুরনো কিছু, এখানে একটা বোতল, এরপরে আর একটা কৌটা দেখতে পাচ্ছি বা বোতল দেখতে পাচ্ছি। এখানে কিছু ব্যাটারি নিয়ে আসছে, এগুলো দেখুন এই ব্যাটারিতে কীভাবে আমি করে দিব। তো দেখা যাক, আশা করি করে দিব যেভাবেই হোক। আপনারাও এরকম পড়ে থাকা, আপনার বাসায় মোবাইলের ব্যাটারি অনেক পড়ে থাকে, এগুলো ব্যাটারি দিয়েই করে দিব, যাক করে দিতে পারবো, সমস্যা নাই। এটা কি? এটা ও লম্বা করে হালানোর জন্য একটা পাইপ, আর এইটা শক্ত করার জন্য। চলবে চলবে, কোনো সমস্যা নাই। এর সাথে আরও আনুষঙ্গিক কিছু জিনিস লাগবে, সেগুলো আমি আপনাদের মেটেরিয়ালগুলো দেখাচ্ছি না, আমার কাছে আছে, সেগুলো আমি দিয়ে সেটিং করে দিব। তো চলুন কাজটা শুরু করা যাক। তো এখানে চারটা ব্যাটারি, এখান থেকে আমরা একটু বেছে নেই কোনটা কোনটা ভালো আছে। তো এখানে একটা মিটার নিয়ে নিলাম, মিটারটা ডিসি পয়েন্টে দিয়ে দিলাম। তো এবারে আমরা চেক করি, আচ্ছা এটা বড়, এটা আগে চেক করে নিই। এই ব্যাটারিতে কোনো রেসপন্স নাই, ব্যাটারিটা সমস্যা। এরপরে এইটা প্লাস টার্মিনাল এবং মাইনাস টার্মিনাল দেখে আমরা দেখে নিব। এখানে কিন্তু ব্যাটারিতে 3.5 ভোল্ট দেখাচ্ছে, তার মানে ব্যাটারিটা ভালো আছে। এরপরে এইটা, এইটাতে নেই বাদ, এইটা এইটাতে আমাদের 4.6 ভোল্ট দেখাচ্ছে, তার মানে এই ব্যাটারিটা ফুল চার্জ আছে। তো আমরা এখান থেকে দুইটা ব্যাটারি সিলেক্ট করে নিলাম, বেছে নিলাম, আর বাকি যে দুইটা আছে এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, রিজেক্ট। তো চলুন এই দুইটাতে আমরা একটু কালেকশন করে নিই। তার আগে এইটাতে একটু গাম আটা দিয়ে ব্যাটারিটাকে জয়েন করে নিব। তো ব্যাটারি দুইটা জয়েন করে নিলাম, এখন দুইটাকে কালেকশন করে নিব। তো এখানে আমরা ছোট কিছু ওয়্যার দিয়ে এখানে কালেকশন করে নিব। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যেহেতু আমরা দুইটা ব্যাটারি কালেকশন করছি, তবে প্লাস টু প্লাস করে নেবেন, এবং আপনাকে মাইনাস টু মাইনাস করতে হবে। তো এখানে মাইনাস দিলাম, পরের ব্যাটারিতেও আমরা মাইনাস কালেকশনটা দিয়ে দিব।
তো দেখুন দর্শক বন্ধুরা, এখানে আমরা মাইনাস টার্মিনাল দিলাম এবং প্লাস টার্মিনালে দেওয়ার পরে আমরা কিন্তু 4.5 ভোল্ট কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তার মানে আমাদের ব্যাটারি কালেকশনটা ওকে হয়ে গেছে। তো এবারে আমরা মূল যে বিষয়টা সেই টপিকে চলে আসছি। এখন আমরা ব্যাটারিটা সাইডে রেখে দিলাম। এখন এখানে যে আমরা কৌটা নিয়েছিলাম, এই কৌটাটিকে একটু এভাবে কেটে নেবেন, এখানে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এরকমটা হলে আপনারা এই পার্টটি বাদ দিয়ে দিবেন। এরপরে আরেকটি কৌটো আমরা বোতল নিয়েছিলাম, সেইটা হচ্ছে এটা, এটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে দেখুন এখানে খাঁজ কাটা একটা ডিজাইন করে নিয়েছি, যাতে করে আমাদের দেখতে সুন্দর হয়। তো এই নিচেরটা আমাদের প্রয়োজন পড়বে এবং সামনেরটাও প্রয়োজন পড়বে। আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে করবেন। তো এই দুইটা আমরা রেখে দিলাম। প্রথমে আমাদের এইটা প্রয়োজন পড়তেছে, তো এটা আমরা নিয়ে নিচ্ছি। এখন আমরা যেটা করব, এখানে সুইচ কালেকশনটা করে নেব, যেহেতু আমাদের আগে সুইচের দরকার। ঠিক আছে, তো চলুন দর্শক বন্ধুরা আমরা সুইচটা এখানে কালেকশন করে নিই। তো দর্শক বন্ধুরা, আমরা এখানে একটা সুইচ নিয়ে নিলাম, এটা আমাদের টিপ সুইচ, পুশ সুইচ। এই সুইচটা নিয়ে নিলাম, এভাবে নিয়ে নেবেন। এরকম একটা সুইচ নিলে আপনার ডিজাইনটা খুব সুন্দর হবে। তো সুইচটা আমরা জাস্টলি এখানে বসিয়ে দিব। দর্শক বন্ধুরা, আমরা ব্যাটারির কালেকশনটা দিয়ে নিচ্ছি। তো ব্যাটারির আমাদের প্লাস টার্মিনালটা আমরা সুইচে দিয়ে নিচ্ছি। এরপরে আরেকটি বাকি ওয়্যার নিয়ে সুইচের আর এক মাথায় দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন দর্শক বন্ধুরা, এখানে আমরা কালেকশন পেয়ে গেছি। এখন এই কালেকশন দুইটা আমরা একটা পাইপের মধ্য দিয়ে, পিভিসি পাইপের মধ্য দিয়ে আমরা বের করে নেব। দেখুন দর্শক বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা ওয়ারটিকে বের করে নিচ্ছি এক সাইডে। তো এবারে আমরা এখানে এই পাইপটিকে একটু সেটিং করে নেব। তো তার আগে আমাদের এই যে ব্যাটারিটার লাইন করেছি, এইটার জন্য আমাদের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে সিগন্যাল ইন্ডিকেটর দিতে হবে চার্জ হওয়ার জন্য বা চার্জ করার জন্য, সকেট পিন এবং সিগন্যাল ইন্ডিকেটর। তো সেইটা আমরা এখন করে নেব। এখানে দর্শক বন্ধুরা, আমরা একটি কেবল নেব। স্যাম্পনি ফিনের কেবল নেব, যেগুলো আমাদের অ্যাভেলেবল, সেটা একটা নিয়ে নিলাম। এরপরে আমরা এই অংশটুকু কেটে বাদ দিয়ে দিব। এখান থেকে আমরা দুইটা ফেস বের করে নিব। এবারে আমাদের এখান থেকে আরও কিছু আনুষাঙ্গিক জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে আমাদের এই তিনটা জিনিস প্রয়োজন হবে। তো এখানে হচ্ছে একটি ডায়েট, 4007 নম্বর ডায়েট। এখানে একটি রেজিস্টর 1K এবং 0.10 mm-এর একটি এলইডি, লাল কালারের এলইডি আমরা নিয়ে নিয়েছি। এখন এইগুলোকে আমাদের কালেকশন করে নিতে হবে। তো কীভাবে করবেন, এখানে সিগন্যালের যে প্লাস টার্মিনালটা সেইটার সাথে হোক বা মাইনাস টার্মিনালের সাথে হোক, একটার সাথে আমরা এই সিগন্যাল রেজিস্টরটা 1K এটা জুড়ে দিব। এরপরে আমাদের এখন মাইনাস এবং প্লাসটা হয়ে গেল, মানে আমরা প্লাসে যেহেতু রেজিস্টরটা লাগিয়ে নিয়েছি। এবারে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা এই সিগন্যাল ইন্ডিকেটরের সাথে ডায়োডটাকে জুড়ে দিব। ডায়েটের সিলভার কালার যেদিকে নেই সেই দিকটা আমরা জুড়ে দিব। এবারে এভাবে দেওয়ার পরে দর্শক বন্ধুরা, এখানে আমরা একটু জায়গা কমিয়ে নিচ্ছি, কিছু অংশ বাদ দিয়ে দিলাম। এই রকমটা আমাদের করে নিতে হবে। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা,
এরকমটা করার পরে আমরা এখানে প্লাস এবং মাইনাসটা দেখে নিব এই কেবলে। তো আমাদের প্লাস টার্মিনাল হচ্ছে লালটা এবং সাদাটা হচ্ছে মাইনাস। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, তো এখন এখান থেকে আমরা কিন্তু চার্জ করতে পারবো। এখন এখানে আমাদের সিগন্যাল জ্বলবে এবং এখান থেকে যে প্লাস টার্মিনাল এবং মাইনাস টার্মিনাল বের করে নিলাম এইটা আমরা এখন ব্যাটারিতে লাগিয়ে দেবো, তাহলে আমাদের চার্জটা হয়ে যাবে। তো এটা হচ্ছে প্লাস এবং এটা হচ্ছে মাইনাস। তো এখানে আমরা ব্যাটারিতে যেভাবে প্লাস টার্মিনালটা চেক করে নিয়েছিলাম সেখানে আমরা প্লাস টার্মিনালে এটা লাগিয়ে দেব। এবং মাইনাসটা ব্যাটারিতে লাগিয়ে দিলাম। এখন আমাদের চার্জের ব্যবস্থাটা হয়ে গেছে। এখন যেটা আমরা করব হচ্ছে এই চার্জিং পোর্টটাকে এবং সিগন্যাল ইন্ডিকেটরটাকে আগে বসিয়ে নিব। তো তার জন্য আমরা এখানে ছিদ্র করে এটাকে বসিয়ে নিচ্ছি। তো প্রথমে আমরা পিন কোডটাকে বসিয়ে নিলাম, এরপরে আমাদের যে সিগন্যালটা সেই সিগন্যালটাও আমরা এক জায়গায় বসিয়ে নিব, যেন আমরা বুঝতে পারি যে আমাদের এখানে চার্জ হচ্ছে কি না, এর জন্য মূলত আমরা এটা লাগিয়ে দিলাম। এরপরে আমরা যেটা করব এখানে গাম আটা দিয়ে আমরা এটাকে ভালোভাবে আটকিয়ে নিব, যাতে করে আমাদের এটা লড়াচড়া না করে। সেজন্য তো এভাবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে চার্জিং পুটের ব্যবস্থা করছি, এখানে সিগন্যাল দিয়েছি, এখানে একটি সুইচ দিয়েছি। এখন আমাদের এখানে জায়গা আছে, এটা এখানে আমরা কলম, যে কোনো ধরনের কলম কিন্তু এখানে রাখতে পারি। এখানে যদি আমরা কলমগুলো রাখি যাতে করে আমরা পড়াশোনা করতে করতে আমরা এখানে কলম ব্যবহার করতে পারবো। তো যাই হোক এগুলো একটু পরে আমি বলছি। এখন এখানে আমাদের সামনের দিকে দুইটা ওয়্যার করা আছে। এখন এইটা করার জন্য আমাদের এই যে এখানে এইখানটায় একটা লাইট লাগাতে হবে, লাইট। তো লাইটটা হচ্ছে এই রকম একটি এসএমডি নেবেন, এই এসএমডির দাম খুব বেশি না, 10 টাকার মতো। এই 10 টাকার এসএমডি দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এইটা একটু এরকম ভাজার জন্য, আলোটা একটু নিচের দিকে বা সাইডে লাগার দেওয়ার জন্য এটা আমাদের প্রয়োজন পড়বে। তো এইটা আমরা একটু পরিমাণ মতো এখানে কেটে নিচ্ছি। তো এখানে আমাদের প্রয়োজনে এতটুকু হলে আশা করি হয়ে যাবে। তো সেজন্য আমরা এইখানটা থেকে এতটুকু অংশ কেটে বাদ দিলাম। দেওয়ার পরে আমরা এখানে এটা সেটিং করে নেব, ঠিক আছে দর্শক বন্ধুরা? যেহেতু আমাদের একটু ওয়্যার ছোট, তো আমরা এখানে একটু ওয়্যার আর একটু দিয়ে নিব। এখানে আমরা এই পাইপটাকে একটু ঢুকিয়ে নিলাম, এরপরে আমরা এটা খুব সুন্দর করে এই পিভিসি পাইপের মধ্যে ঢুকিয়ে দিব। এখানে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে লাইট একটা লাগিয়ে দিলাম, এখানে একটি খোল লাগিয়ে দিলাম। তো চলুন আমরা লাইটটাকে একটু অফ করে দেই, এরপরে এটিকে আমরা খুব সুন্দরভাবে সেটিং করব। তার আগে এই জিনিসটাকে একটু হার্ডি করে নিচ্ছি আমরা। এখানে একটু গাম আটা দিয়ে আমরা একটু হাঁড়ি করে নিব। এখন এটিকে আমরা খুব সুন্দর করে এখানে সেটিং করে দিব। তো বাট আমাদের মোটামুটি সেটিং হয়ে গেছে। এরপরে এখানে একটি ক্যাপ আমরা লাগিয়ে নিচ্ছি। তো চলুন এখন দেখা যাক এটা কেমন কিভাবে কাজ করে। তো লাগিয়ে দিয়েছি দর্শক বন্ধুরা, দেখুন এখানে সুইচ দিলে আলোটা কিন্তু খুব সুন্দরই দেখাচ্ছে, মোটামুটি ভালো। আর এইটা হচ্ছে আমাদের বডি সিস্টেম, পুরোটা আমি দেখাতে পারতেছি না, তার কারণ হচ্ছে আমাদের এখানে ক্যামেরার জায়গাটা একটু কম। তো এখানে আমরা দিয়েছি সুইচ, এখানে একটি চার্জিং পোর্ট, এখানে একটি সিগন্যাল ইন্ডিকেটর, আর দুইটা ব্যাটারি এখানে লাগিয়ে দিয়েছি। এরপরে আমাদের যে কলমদানি, এখানে কিন্তু আমরা ইচ্ছা করলে 2-4টা 10টা কলম রাখতে পারি এবং আমরা সেগুলো ব্যবহার করতে পারি। এবং লাইটের জন্য দেখুন এখানে আমি যখন সুইচ দিলাম তখন কিন্তু আলোটা চলে আসছে, দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা? খুব সুন্দর আলো, ভালোই লাগছে। তো এইভাবে আপনারা চাইলে টেবিল ল্যাম্প বানিয়ে নিতে পারেন।
তো দর্শক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ধন্যবাদ।